আর আগের মতো কথা বলো, এভাবে ঠাস মারিও না, ভুল তো সবাই করে তাই না? ঠিক আছে, বাদ দিলাম, এখন অনেকদিন কথা হয় না এমনা, চলো কোথাও বসে কথা বলি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা যাই হোক, ভালোই যা হয়েছে ভালোই হয়েছে, আর বলো আমাদের ফিট কোথায়? ভাবি। আরে বেটা জানি জানি তো, কি বলে এখন? হ্যাঁ দেখা করতেছে, হ্যাঁ দেখা করতে বলতেছে, মনে হয় ব্রেকআপ হয়ে গেছে দেখ গিয়ে। বললাম না, বিয়ে নিয়ে আসবে দেখি। আচ্ছা দেখা যাবে আর কি। আচ্ছা ভাই চলেন, একটু বসি আর হাঁটতে ভালো লাগতেছে না। ঠিক আছে চল তাহলে। অবশ্যই পারো, কিন্তু তোমার বিএফ আছে এখন, একটা ছেলের সাথে তোমার বিএফ যদি কোথাও দেখে তাহলে মাইন্ড করবে। তুমি যাকে বিএফ মিন করতে তার সাথে ব্রেকআপ করে দিছি। তোমার নাকি কত ভালো লাগে তাকে, এখন এগুলো কই গেল? কাউকে নিয়ে ওভার কনফিডেন্ট হওয়া ঠিক না, সেটা বুঝে গেছি। তুমি কাইন্ডলি আমার সাথে আবার আগের মতো কথা বলো, এভাবে ঠাস মারিও না, ভুল তো সবাই করে তাই না? ঠিক আছে বাদ দিলাম, এখন অনেকদিন কথা হয় না এমনা, চলো কোথাও বসে কথা বলি। আচ্ছা চলো। কিরে কি অবস্থা? কি অবস্থা তো ভালো আছো? ভাই একটা গুড নিউজ আছে। কি আবার? মেয়েটা ব্রেকআপ হয়ে গেছে বলে। দেখছোস বলছি না? হ্যাঁ আন্টি আঙ্কেল যা বলে শুনে চল, অবশ্যই ভালো কিছু হবে, তোর জন্য ভালো কিছুই অপেক্ষা করবে। একটা জিনিস মনে রাখবি কি জানিস, ভালো কিছু আসার আগে খারাপ কিছু অবশ্যই হয়। আঙ্কেল আন্টির কথাগুলো শুন, দেখ ভালো কিছুই হবে। কি জানি, দেখি না কি হয়। তো তোর কি অবস্থা? তোর পিছে যে পাবলিকগুলো ক্ষতি করছে তাদেরকে কি পরিমাণ মাইর চলছে ওদের? উমা কেন আবার ওই আসে না কিছু মানুষ? কি আর পাইছস খুঁজে? দেখ মামা তো টেনশন করিস না, একটা কথা আছে না, রিভেঞ্জ অফ নেচার, কুকুরালা কিন্তু সব দেয়, কিছুই বুঝতেছি না, একটা চাকরির আসলে খুব দরকার ছিল।
তাদের যখন বিপদ হয় আমি কিন্তু ঠিকই থাকি, আর আমার যখন বিপদ হয় কেউ থাকে না, এই কারণে আমি খারাপ মানুষ, খারাপ সময়ে আমি সঙ্গ দিই। ও আচ্ছা, প্যারা নাই বন্ধু, কোনো চাকরির খবর পেলে আমি চিন্তা করতেছি। থাক বাদ দি, লেট হয়ে যাচ্ছে আমার বাসে যাওয়ার জন্যে, নাহলে আবার বাপ মা আমাকে ধরবে। Hey! Dara!